ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। হামাসের টিকিও ছেড়া যাচ্ছে না। দখলদার ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই পেরে উঠতে পারছে না হামাসের যোদ্ধাদের কাছে। হামাস একের পর এক হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে ইসরায়েলিদের। পরাজয়ের দ্বার প্রান্তে ইসরায়েল, ফিলিস্তিনি স্বাধীন হচ্ছে। পর জানিয়ে দেব, গাজার যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে তুরস্ক, এরদোগান। আরও জানিয়ে দেব, গাজার শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে, জেলেনস্কি। সবশেষে জানিয়ে দেব, গাজায় মানবিক সহায়তার আরেকটি জাহাজ পাঠালো তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 7 অক্টোবরে ইসরায়েলের হামাসের নায়কোচিত হামলার পর এই অঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে যুদ্ধ। হামাসকে দমন অর্থাৎ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে কিনা করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর হায়নারা। পুরো গাজাকে কবরস্থানে রূপ দিয়েছে তারা। একের পর এক ধ্বংসলীলায় কেঁপে উঠেছে ফিলিস্তিনের প্রতিটি অঞ্চল। হামাসকে মারতে জলস্থল থেকে শুরু করে গাজার টানেল সবখানে তন্ন তন্ন করে খুঁজেছে ইহুদি সেনারা। আর এই যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র এখন ফিলিস্তিনিদের জন্য শোক করছে। উল্টো দিকে গাজার দিকে নেতানিয়াহুর লেলুপ দৃষ্টি সরাতে চেষ্টা তদবিরের অন্ত রাখছে না ওয়াশিংটন। শুধু তাই নয়, হামাসের শক্তি নিয়ে বারবার নেতানিয়াহুকে সতর্ক করেছে দেশটি। এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধের সক্ষমতা এখনও অটুট আছে। সংস্থাটি বলছে, 18 মার্চ থেকে গাজা শহরে আল শিফা হাসপাতালের কাছাকাছি অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত 74 বার হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। গত বছর আল শিফায় ধ্বংসযজ্ঞ চালানোর পর মার্চের শুরুতে আবারও সেখানে ফিরে আসে ইসরায়েলের দখলদার সেনারা। এসব হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে হামাসের সক্ষমতা জনমনে। বিবৃতিতে সংস্থাটি বলছে, হামলার তীব্রতা ইঙ্গিত করছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি যুদ্ধ করার সক্ষমতা অটুট। বর্তমানে আল শিফার আশপাশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে হামাসের অন্তত 6টি দল। এর আগে গত 3 মার্চ গাজার জেতুইনে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবি করেছে ইসরায়েল, কিন্তু বুধবার সেখানে আবারও ফিরে যায় ইসরায়েলিরা। যার অর্থ, গাজা সিটির অন্যান্য অঞ্চলে যেভাবে হামাসের যোদ্ধারা নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, ঠিক একইভাবে জেতুইনেও চলছে হামাসের কার্যক্রম। গেল 7 অক্টোবর থেকে গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা দিয়ে ছোট্ট এই উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে তারা এই ক্ষেত্রে এখনও সফল হতে পারেনি, এটা সম্ভব নয়, সেটি দাবি করেছে খোদ দেশটির গোয়েন্দারাই। তাদের নির্লজ্জ স্বীকারোক্তি যে গাজায় 6 মাস ধরে প্রচণ্ড বোমাবর্ষণ সত্ত্বেও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল। ব্যর্থ হয়েছে গাজার আগ্রাসনের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের মতো মিত্ররাত ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে, যা তাদের কার্যকলাপেই প্রমাণিত। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন মতে, ইসরায়েল মনে করে তারা গত 6 মাসের মধ্যে ও উত্তর গাজায় হামাসের প্রধান কমান্ডো এবং নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দিয়েছে। তবে বিভিন্ন এলাকায় এখন গেরিলা প্রতিরোধ অব্যাহত রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 4টি ব্যাটালিয়নের টিকিটাও ছেড়া যায়নি। গাজা রাফায় অবস্থান করেছে তারা। পশ্চিমাদের বারণ সত্ত্বেও এরই মধ্যে রাফায় আক্রমণ চালানোর প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল, যেখানে আশ্রয় নিয়েছে গাজার প্রায় 17 লাখ উদ্বাস্ত। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার প্রচেষ্টা জোরদার করেছে তুরস্ক। সোমবার দেশটির প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুল সানকারটেপে জেলায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। খবর ডেইলি সভা। এরদোগান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর আমরা ইসরায়েলের উপর চাপ বাড়াতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি। নির্বাচনী সমাবেশের বক্তৃতায় তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা ও দখলকৃত ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।
গাজার শান্তি প্রচেষ্টায় নিজেদের সামর্থ্যের মধ্যে তুরস্ক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। গাজায় একটি শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। পেন্টাগনের দুই কর্মকর্তা সহ সংশ্লিষ্ট মোট চার কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পলিটিকো নিউজ খবর আনাদোলু এজেন্সি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পরিকল্পনা এখনই গাজায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত নয় এবং পেন্টাগন একটি বহুজাতিক বা ফিলিস্তিনি শান্তিরক্ষা মিশনের সম্ভাবনার দিকে নজর দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সংকট কেটে গেলে গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ও নিরাপত্তা কাঠামোর জন্য আমরা বিভিন্ন পরিস্থিতিকে অংশীদারদের সঙ্গে কাজ করছে। চার কর্মকর্তা পলিটিকো আরো বলেন, শান্তিরক্ষা বাহিনী গঠনে প্রাথমিক এই আলোচনা পেন্টাগন ছাড়া হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি অন্যান্য দেশের সরকারি প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। পেন্টাগনের দুই কর্মকর্তা জানান, প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিরক্ষা বিভাগে বিদেশি নিরাপত্তা বাহিনী অর্থায়ন করা। অন্য এক কর্মকর্তা বলেন, এই অর্থ পুনর্গঠন, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। কংগ্রেসে বিরোধিতার কারণে মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে কিছুটা পিছু হটতে হবে। শুক্রবার 30 মার্চ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একথা বলেছেন খবর রয়টার্সের। ওয়াশিংটন পোস্টকে জেলেনস্কি বলেছেন, মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই, এমনকি নেই কোনো 155 মিলিমিটার গোলা বারুদ। তিনি বলেছিলেন, এর মানে দাঁড়ায় আমরা পিছু হটব প্রথম ধাপে ছোট ছোট পদক্ষেপে, যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, রণক্ষেত্রে যুদ্ধাস্ত্রের ঘাটতি মানে হলো আপনাকে অল্প সরঞ্জাম কাজে কাজে কাজ চালাতে হবে। যদি প্রশ্ন করেন কিভাবে, অবশ্যই তা ফিরে যাওয়ার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগ সেনা কমাতে হবে, আর যদি এই লাইনটি ভেঙে যায় তবে রুশ সেনারা বড় শহরে ঢুকে যাবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদকে সামরিক ও আর্থিক সহায়তার প্যাকেজ অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশের অগ্রাধিকারের কথা উল্লেখ করে কয়েক মাস ধরে এটি ঝুলিয়ে রেখেছে হাউস স্পিকার মাইক জনসন। বৃহস্পতিবার টেলিফোনে কথোপকথনের সময় জেলেনস্কি জনসনকে বলেছিলেন, প্যাকেজটি অনুমোদন দেওয়া অত্যাবশ্যক ছিল। গত মাসে পূর্বাঞ্চলীয় শহর আবদিপকা দখলে নিয়েছে রুশ বাহিনী, এরপর অল্পই অগ্রগতি করেছে বাহিনীটি। তবে যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগ কয়েক মাসে সামান্য পরিবর্তন এসেছে। সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন দেশীয় অস্ত্র বিমান প্রতিরক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রের অভাব পূরণ করেছে, তবে এটি পর্যাপ্ত নয়। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোতে আক্রমণের গতি তীব্র করেছে দেশটি। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা বহনকারী আরেকটি জাহাজ পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ উপকূল থেকে গাজার উদ্দেশ্যে এই জাহাজটি রওনা দিয়েছে খবর ডেইলি সাবা। জাহাজটি ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি AFAD জেনারেল ডিরেক্টর অফ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রস্তুত করেছে দেশটি। গাজার উদ্দেশ্যে পাঠানো এই জাহাজে 1,25,000 ফুড পার্সেল ও অন্যান্য উপকরণ সহ মোট 2,960 টন ওজনের সহায়তা সরবরাহ করা হয়েছে। তুরস্ক এ পর্যন্ত FAD-র সমন্বয়ে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সহায়তায় ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহকারী 13টি বিমান ও 7টি জাহাজ পাঠিয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা গাজায় তুরস্কের পাঠানো মোট মানবিক সাহায্য 39,660 টনে পৌঁছেছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের জন্য নিন্দা জানিয়ে